সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিওরের উদ্যোগে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও মং সার্কেল চিফ মং সেইন শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে গোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে দেশগুড়ি সম্প্রীতির খাগড়াছড়ি এই স্লোগান নিয়ে আজ সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানে এ বৃত্তি প্রদান করা হয় প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান আমন্ত্রিত অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রো চৌধুরী বর্তমান মং সার্কেল প্রধান সাচিং প্র চৌধুরী রিজিয়নের জিটুআই মেজর মোহাম্মদ জাবির সোভান মিয়াদ অনুষ্ঠানে আশি জন মেধাবী এবং অসহায় শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট দেয়া হয়